আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে সিমভাজি করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভাজি করার আগে সিমটা তো আগে নিতে হবে, তো আজকে নিজের গাছের সিম থাকতে কেন বাজার থেকে নিয়ে আসব, তাই নিজের গাছের সিম তুলে ভাজি করব, সঙ্গে আপনারাও থাকবেন, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে, খুশিটা আনন্দটা আরও বেড়ে যায় যখন আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি। তো গাছের সিম নিজের হাতে ছিঁড়ার আনন্দটাও আলাদা, ভালোই লাগে। তো সিম পেরে নিয়ে আসলাম, এই যে দেখেন, আমার এতটুকু হলেই হবে। তো এখন সিমগুলোকে আমি ভালো করে কুটে নিব যাতে পোকা টোকা না থাকে। তো আর এদিকে আমার ভাতও হয়ে এসেছে প্রায়। প্রথমে ভেবেছিলাম সিমগুলোকে ভাজি করব, কিন্তু পরে ভাবলাম যেহেতু বেগুন ভর্তা করছি, আজকে সিমগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাক। তো আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, একটু রসুন বাটা আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো চুলাতে একটা হাঁড়ি বসিয়ে আমি হাঁড়িটাকে গরম করে নিয়ে এখানে পানি আছে, তাই একটু শুকাতে দিয়েছি। পানি থাকলে আসলে তেল দিলে ওটা গায়ে ছিটকে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো পানিটা শুকিয়ে গেলে আমি এখানে তেল দিয়ে নিব। এখন আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তারপর আগে থেকে রেডি করা চিংড়ি মাছ রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো গুঁড়া মরিচ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষাবো। এগুলো কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিব, গরম পানি। তো এখন আমি আগে থেকে কুটে ধুয়ে রাখা সিম আলুগুলো চুলোতে পাতিলে দিয়ে দিব মশলাতে। কিছুক্ষণ কষাবো আমি। তো আমার তরকারি কষানো শেষ, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে, যে যেরকম ঝোল খায় তরকারিতে, দিয়ে নেড়ে চেড়ে দু তিন টুকরা টমেটো দিয়ে, উপরে ধনিয়া পাতা দিয়ে রান্না শেষ না হওয়া পর্যন্ত রান্না করবো, ঢাকনা দিয়ে ঢেকে দিব। নিচে দেখেন তো আমার চিংড়ি মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রান্না শেষ। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। তো আমি বলবো সবাই এরকমভাবে একবার সিম চিংড়ি রান্না করে দেখবেন, মাশাল্লাহ অনেক টেস্ট হয়, আর অনেকগুলো ভাতও খেতে পারবেন যাদের মুখে কিছুই ভালো লাগে না, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।